আবির মিমি জুটি এবার কিন্তু মার কাটারই নয়, এবার পুরো প্রেমের মরশুমে। আর এই প্রেমের মরশুমে তাদের আলাপটা ঠিক কতটা জমবে সেটা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। ভালো তো আমিও বুঝলাম, কিন্তু আমার তো রাতে অফিস, দিনের বেলাটা শুধু থাকবে, হাফ করে দাও 10। মানে ওই ঘরে যে থাকে সে পুরুষ, তুমি টাকা নাও সময় আমায় বলোনি কেন? কেন আমি তো অনেক রোমান্টিক ছবি করেছি, তোরা দেখিস নি সেগুলো? কোটি কোটি ভীষণ ব্যাপার আছে, রোমান্টিক না রে, বিশ্বাস কর বা বিশ্বাস করো আমি ভীষণ একটা রোমান্টিক মানুষ, আমাকে দেখে হয়তো তো আমি এত এরকম ফিল্ম করেছি যেখানে লোকে মারছি, লাস্ট মুভি টু মাই ফার্স্ট মুভি স্টার্টেড লাইক মাই সেকেন্ড মুভি, সেখানে সব জায়গায় প্রেম নিবেদনও করছি, ধরো মারবো এরকম টাইপের। সো পিপল অ্যাজিউম দ্যাট আই এম লাইক দ্যাট, মানে আমি একটু ওরকম হয়তো, বাট আই অ্যাম আ রোম্যান্টিক পার্সন। আর এই জন্য তোমাদের জন্য এইসব বলে বলে আমি আজ অব্দি সিঙ্গেল রয়ে গেছি। বাট নো জোকস অ্যাপার্ট, কি ইন্টারেস্টিং একটা বাইট পেলেন, চিঠি লিখে ভালোবাসাটা, যে ডিজিটাল যুগের আগে যে ভালোবাসাটা ছিল, মানে ছিল হয়তো, এখন তো আমি কি খেলাম সেটাও হয়তো একটা স্টেটাস হয়ে যাচ্ছে, আমি কোথায় ঘুরতে যাচ্ছি ডেফিনেটলি সেটা তো হয় স্টেটাস, মাথা গরম হলেও লোকে লিখে দিচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে, গালাগাল দিলেও লিখে দিচ্ছে প্ল্যাটফর্মে। সো বিয়ন্ড দ্যাট যে ওই ভালোবাসার একটা ব্যাপার থাকতো, গেটের বাইরে যে চিঠি গুজে রাত্রিবেলা চলে যেত, মা চিঠিটা পড়ে তুই প্রেম করছিস, ওই ব্যাপারটা, সো দ্যাট ফ্লেভার ইজ দেয়ার ইন দ্য ফিল্ম। আর আমার মনে হয় আমি এবং আবির দা দুজনেই যখন স্ক্রিপ্টটা পেয়েছি, সো এই নস্টালজিক ফিলিংটা আমাদের আরও একটু অ্যাটাচ করে দিয়েছিল স্ক্রিপ্টটার সাথে। সো ডেফিনেটলি তোমাদের আশা করি ট্রেলারটা ভালো লেগেছে আর সিনেমাটা আরও ভালো লাগবে। আর একটু সিরিয়াস হওয়ার দরকার মনে হয় না অদিতি? গত 1 week ধরে তোমার লেট অ্যাটেন্ডেন্স চলছে, ডু ইউ নো দ্যাট? হ্যাঁ হ্যাঁ, কোটি কোটি বার, মানে প্রচুর বার। আর আমাকে মানে ডেফিনেটলি কেউ নাম লিখতো না যে কে ছিল, কেন কি তার সাথে দেখা করার, মানে আমি যদি জেনে যেতাম সে কে, তো ডেফিনেটলি বিটিংস, দিস ইজ দ্য কর্মা, দিস ইজ দ্য কর্মা। বাট অলসো যদি আমার বন্ধুদের কেউ চিঠি দিত এরকম, সো দে ইউজ টু হায়ার মি, মানে আমার মানে আমাকে হায়ার করে নিয়ে যাওয়া যেত, যে ওটা করার পরে ওই ছেলেটার সাথে, হ্যাঁ ইয়েস, তো ছেলেটাকে সাথে ঝামেলা করে, এই তুই কী করে করলি, কেন করলি আমার বন্ধুর সাথে, করার পর তো আমার বন্ধুরা আমাকে চাট চকলেটস এগুলো আমি পেতাম আর কি। সো আই ইউজ টু বি ইন আ টিম লাইক অ্যান্টি বয়েজ। সো ইয়া, আবিদা তুমি করেছো এরকম? কি করেছি? কমব্যাট কমব্যাট করেছি, চিঠি গুজে দেওয়া মেয়েদের বাড়ি। হ্যাঁ নিশ্চয়ই করেছি, করেনি আবার? আমি চিঠি গুজে দিইনি, আমি নাম লিখেই দিয়েছি। তোমার নিজের নাম লিখে? হ্যাঁ, কি নন্দুকে? নন্দু মেল করেছি, কারণ তখন অলরেডি মেল চলে এসেছে, ওইটুকু সৎ সাহস ছিল। না সেটা বলবো না, সেটা আমার সাথে হয়েছে, এটা না বলা যাবে না বাবা, সে যদি এখন দেখে, মানে আমার জীবনের ফার্স্ট এবং শেষ, এটা আমি জানি না, আই এম সেইং দ্যাট, বাট আমার বন্ধুরা আমার জন্য একটা ব্লাইন্ড ডেট ফিক্স করেছিল, ঠিক আছে, আমার বন্ধুরা, আই হ্যাড নো ক্লু অ্যাবাউট ইট। তো দেখি আমার একজন বন্ধু আমার জন্য একটা শিরা মার্কেট থেকে একটা 100 টাকার কমলা রঙের টি শার্ট কিনে এনে দিয়েছে, এসব করে টোরে আমাকে বললো একটু আইলাইনার দে একটু, আমি বললাম কেন, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি? সে বললো না না, একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। করে আমি যখন শেষমেশ ওই জায়গাটায় পৌঁছলাম সাউথ সিটি মলে,
তখন দেখলাম আমার বন্ধু বললো তারা আমি না একটা জিনিস ভুলে গেছি আসলে। তখন দেখি একজন এলো, হাই আর ইউ মিমি, আই সেড নো এন্ড দেন আই লেফট। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এন্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড। এটাই হলো আমার। আচ্ছা আপনারা গল্প শুনলেন, ছোটবেলায় যখন এরকম একটা লেসন বা কিছু একটা হতো তারপরে কোয়েশ্চেন থাকতো আপনাদের জন্য। কোয়েশ্চেন হচ্ছে মিমি একটা ক্লু দিয়েছে সাউথ সিটি মলে, বা সাউথ সিটি মলটা কবে শুরু হয়েছে সেই অনুযায়ী আপনারা ব্যাক ক্যালকুলেট করে ডেটটা ডেট বল না। তো তুমি ঠিকই বলেছো, দিয়ে দিলাম খুব বেশি আগের কথা নয় কিন্তু যাকে। হ্যাঁ না আলাপ 2008 তাহলে আর কি এমন আগে না। আলাপের ক্ষেত্রে আমি এটুকুই বলতে চাই যে আজকে সবে ট্রেলার এলো, আমরা একটা গান অলরেডি দেখে ফেলেছি। এই ছবির যে মূল বিষয়টা সেটা খুব নতুন কিছু নয়, আমি একবারও বলবো না যে ভীষণ নতুন কিছু, এরকম গল্প আগে হয়নি তা নয়, কিন্তু কোথাও গিয়ে আমার মিমির চাকিদার বাকিদেরও মনে হয়েছিল যে এই যে অনুভূতিগুলো যেটা সবসময় হয়তো ভীষণ চিৎকার করে বলতে হয় না বা ভীষণ প্রকাশ করতে হয় না, একে অপর অনেক সময় বুঝে নিতে হয়, অনেক মুহূর্ত থাকে যেগুলো হয়তো নিশ্চুপ মুহূর্ত বাট সেখানেও মানে সাইলেন্সেও কোনো কোনো কমিউনিকেশন হয়, সেই ধরনের একটা ছবি। এবং আমি একবার অনেস্টলি বলছি থ্রিলার আমি প্রচুর থ্রিলার্স করেছি, হয়তো ভবিষ্যতেও করবো, কিন্তু তাও কোথাও গিয়ে মানুষে মানুষে ভালোবাসার গল্প সেটার একটা চিরকাল একটা আবেদন ছিল। এই ছবিটার মধ্যেও সেটা আছে, এবং এই ছবিতে কিন্তু কেউ ভিলেন নয়, কেউ ভীষণ পরিস্থিতির শিকারও নয়, কোথাও গিয়ে এটা সেলফ ডিসকভারির একটা জার্নিও আছে প্রত্যেকটা চরিত্র, তারা নিজেরাও নিজেদের প্রশ্ন করছে। আর আমার মনে হয় এটা ভীষণভাবে রিলেটেবল যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই ছোটো ছোটো মুহূর্তগুলো, ভালো লাগার বা ভালোবাসা, সেই মুহূর্তগুলো কোথাও না কোথাও জড়িয়ে আছে। তো সেইভাবে একদমই ভীষণ গম্ভীর ছবি, ভীষণ মানে মারাত্মক একটা জ্ঞানের ছবি তা নয়, ভীষণভাবে আমাদের প্রত্যেকের ছবি। ওইটাই বলছি যে পৃথিবীতে আরও বেশি ভালোবাসা নেমে আসুক, প্রত্যেকেই মানুষের জীবনে আরও বেশি করে ভালোবাসা আসুক।